হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেক দিন পর, প্রায় এক মাস পর আমি আপনাদের জন্য আবার নিয়ে এলাম আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পরীক্ষা হবে, তার যে মেন পরীক্ষা হবে, এছাড়াও আমাদের সামনে যে WBPSC ক্লার্কশিপের পরীক্ষাটি রয়েছে, তো সেই সব পরীক্ষার কথা মাথায় রেখে এই যে নতুন একটি সিরিজ চালু করতে চলেছি। তো এই সিরিজটি হচ্ছে কি 1000+ স্ট্যাটিক জিকে। তো আজকে প্রায় 25টি মতো প্রশ্ন আমি আলোচনা করব আপনাদের সাথে, তো আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটি প্রশ্ন বলার পর 2 সেকেন্ড সময় দেবো এবং আপনারা নিজেরা নিজেরা উত্তর দেবেন, এবং কার কত স্কোর হলো সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর তার আগে বলি, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই, সবার জন্য নতুন বছর খুব ভালো কাটে। আর একটা কথা বন্ধুরা, আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যদিও সেটা পড়াশোনা সংক্রান্ত নয়। যদি কারো ভালো লাগে তো সেই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। সেটা হচ্ছে একটি ভাইন চ্যানেল, ঠিক আছে? তো সেই ভাইন চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি, তো আপনারা অবশ্যই আমাদের নতুন চ্যানেল ঘুরে আসতে পারেন। তো তার লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ সেখানে কিন্তু আমরা চেষ্টা করবো কিছুটা মোটিভেশনাল ভিডিও আপলোড করার, কিন্তু একটু অন্যরকমভাবে, ঠিক আছে? তো সেখানে হচ্ছে আমি নিজেও আছি, এছাড়াও আমার একটা বন্ধু আছে, আমরা দুজনে মিলে সেই চ্যানেলটি আপনাদের জন্য ওপেন করেছি। তো আপনারা অবশ্যই সেই চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন? কপিল দেব, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, হরভজন সিং। তো প্রথম ভারতীয় টেস্ট বোলার যিনি হ্যাট্রিক করেছিলেন তিনি হচ্ছেন কে, হরভজন সিং। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তো এর সঠিক উত্তর চারটি অপশন আছে, দেখে নিন এটা কী হবে, অমৃতা প্রীতম, ঠিক আছে? পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় প্রতিবন্ধী মহিলা এভারেস্ট জয় করেছিলেন? তো অপশনগুলো দেখুন কী আছে, এখানে কী হচ্ছে, প্রতিবন্ধী মহিলা যিনি হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি হচ্ছেন কে, অরুণিমা সিনহা। আর যদি প্রথম ভারতীয় মহিলা বলতেন তাহলে কী হতো, বাচেন্দ্রী পাল, ঠিক আছে? পরের প্রশ্ন, মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কী বলে? চারটি অপশন আছে, এর মধ্যে থেকে কোনটা হবে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ফুল ফর্ম অফ প্যান, প্যানের পুরো নাম হচ্ছে কী? চারটি অপশন আছে, তার মধ্যে কোনটা হবে, অপশন এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পরের প্রশ্ন, বিশ্বের গভীরতম হ্রদের নাম কী? গভীরতম হ্রদ বলেছে, তো এর গভীরতম হ্রদের নাম হচ্ছে কী, বৈকাল হ্রদ, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কী? তো এটি হচ্ছে কী, অপশনগুলো দেখুন, অপশনগুলোর মধ্যে কোনটা হচ্ছে, গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে একটি প্রবাল সংগঠন, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কী? বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে কি, টাকা। নেক্সট প্রশ্ন, ব্রাজিলের রাজধানীর নাম কী? ব্রাজিলের রাজধানীর নাম কী হবে, চারটি অপশন আছে, উত্তর কী হবে, অপশন ক, ব্রাসিলিয়া। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক? অর্থাৎ সর্বাধিক জনসংখ্যা রয়েছে কার, চীন, চীনের পরে রয়েছে আমাদের ভারত। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে, এর মধ্যে কোন পত্রিকাটি ভারতের পুরনো পত্রিকা? চারটে পত্রিকা রয়েছে, তার মধ্যে ক্যালকাটা রিভিউ এর মধ্যে থেকে পুরনো পত্রিকা। নিম্নলিখিত কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ভেনেজুয়েলা, অপশন খ হচ্ছে সঠিক উত্তর, সরি। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় অলিম্পিকে একক প্রতিযোগিতা বিভাগে সোনার পদক পান? অর্থাৎ একক কোন একটি প্রতিযোগিতা হয়েছিল যেখানে তিনি এককভাবে ব্যক্তিগতভাবে সোনার পদক পেয়েছিলেন, তাই তিনি হচ্ছেন কি, অভিনব বিন্দ্রা, তিনি শুটিং বিভাগে কিন্তু এটি পেয়েছিলেন। কোন, পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে ছাপা হয়? উত্তর কী যাবে, অপশন গ। চলে আসবো নেক্সট প্রশ্নে, মাছ প্রতিপালন বিদ্যাকে কী বলে? মাছ প্রতিপালন বিদ্যাকে বলা হচ্ছে কি, কৃষি কালচার। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী? অপশন কোনটা হবে, পৃথিবীর বৃহত্তম কী হবে, বৃহত্তম বললে হবে কাস্পিয়ান সাগর, গভীরতম বললে হবে কী হবে, বৈকাল। ফ্রান্সের রাজধানীর নাম কী? ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে কি, প্যারিস। নেক্সট প্রশ্ন, তো কী আছে নেক্সট প্রশ্ন, হেলসিঙ্কি কোন রাষ্ট্রের রাজধানী? হেলসিঙ্কি হচ্ছে কি, কী হবে, হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী। প্রথম ভারতীয় মহিলা গভর্নর কে ছিলেন? অপশনগুলো দেখুন, উত্তর কী হবে, সরোজিনী নাইডু। প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল সাঁতরে পারেন? তিনি হচ্ছেন কে, আরতি সাহা। সর্বাধিক কত জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র কী? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র হচ্ছে কে, সবচেয়ে জনঘনত্ব আছে বেশি, মোনাকো, এই দেশটির।
এর পরের প্রশ্নে চলে আসবো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কি? অ্যাঞ্জেল। কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানী এর নাম কি হচ্ছে কি? অটোয়া। পরের প্রশ্ন, কাকে এশিয়ার আলো বলা হয়? এশিয়ার আলো বলা হচ্ছে কাকে? বুদ্ধকে। আমাদের দেশে পরের প্রশ্ন, অশ্রুদ্বার কাকে বলে? অশ্রুদ্বার বলা হচ্ছে, সরি সরি বন্ধুরা তো বলে দিই, এগুলো হচ্ছে অপশন নেই, তো অশ্রুদ্বার বলা হচ্ছে কি? সেই অপশন আছে এখানে, চারটি করে অপশন আছে, তো বলা হচ্ছে কি, অশ্রুদ্বার বলা হয় জেরুজালামের বাব এল মন্ডপ একে। আমাদের আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? প্রথম মাস হচ্ছে কি? চৈত্র। পরের প্রশ্ন, অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে আর্কিওলজি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি, তো আশা করবো যে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের নতুন চ্যানেল যদি কারো ভালো লাগে, আমি কাউকে বলছি না, কেউ যদি চান যে ভাইন দেখতে কিংবা মোটিভেশনাল ভিডিও দেখতে কিংবা অন্যরকম পড়াশোনা ফাঁকে কিছুটা নিজেকে এন্টারটেনমেন্ট করতে এবং নিজের মনটাকে সতেজ রাখতে, তো অবশ্যই আমাদের এই ভিডিওটি, আমাদের যে নতুন চ্যানেল, তো সেটি ঘুরে আসতে পারেন এবং দেখে আসতে পারেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এটি কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বলছি, যদি ভালো লাগে তো আপনারা করতেই পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।